কল্যাণীতে সাইবার ক্রাইম গ্রিভেন্স সেলের আনুষ্ঠানিক উদ্বোধন। নদিয়ার কল্যাণীতে সাইবার ক্রাইমের গ্রিভেন্স সেলের আনুষ্ঠানিক উদ্বোধন হলো। উদ্বোধন করেন এসপি সায়ব দাস। সাইবার সংক্রান্ত সমস্ত অভিযোগ এবার থেকে এই সাইবার সেলে অভিযোগ জানাতে পারবেন, বাংলাতেও অভিযোগ জানাতে পারবেন এবং রয়েছে দুটি হেল্পলাইন নাম্বার ও ওয়েবসাইটও। এটা সাইবার থানা না, সাইবার থানার জন্য আমরা অ্যাপ্রুভাল এখনও আসেনি, ওয়েট করছি সেটার জন্য। আমাদের সাইবার সেল ছিল, তো সেটাকে আমরা এখানে নিয়ে এলাম, কারণ এটা পুরনো থানা, তো সবাই লোকেশানটা জানে, তো সবার পক্ষে অভিযোগ জানানোর সুবিধা হয়। ওই কারণে আমরা সাইবার যে আমাদের ইনভেস্টিগেশন সেন্টার হিসেবে আমরা এখানে শিফট করলাম। হ্যাঁ একদম, থানা আমাদের অ্যাপ্রুভাল আসতে হবে, থানার কাজ যখন আমাদের অ্যাপ্রুভাল আসবে তখন আমরা এটাকে আপগ্রেড করে সাইবার থানা হিসেবে চালু করবো, ঠিক আছে? সেটা এখন অ্যাপ্রুভাল আমরা ওয়েট করছি, আমরা চিঠি করে দিই। এই মুহূর্তে এখানে কতজন স্টাফ বা কতজন পুলিশ কর্মী থাকবেন? আমাদের দুজন অফিসার র্যাঙ্কের থাকছেন, ঠিক আছে, তার উপর একজন ইন্সপেক্টর র্যাঙ্ক থাকছেন ইনচার্জ হিসেবে, যিনি সুপারভাইজ করবেন, বাট সবসময়ের জন্য দুজন অফিসার থাকছেন, তাদের সাথে তাদের অ্যাসিস্ট করার জন্য কনস্টেবল, লেডি কনস্টেবল এরা থাকছে, ঠিক আছে? নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।